আজ আঠারো দিনে লকডাউন পড়ল দেশে পূর্বঘোষিত ঘোষিত একুশ দিনের লকডাউন শেষের পথে আর আজ এগারো এপ্রিল শনিবার করোনা মোকাবিলায় সারা দেশের লকডাউনের মেয়াদ নিয়ে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ও প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ও লকডাউন পরবর্তী কী কঠোর ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী দেশের জন্য দেশবাসীর হিতের জন্য কী ব্যবস্থা নেবেন তা নিয়েই বৈঠক চলছে তা বলে রাখি বিভিন্ন খবরের মাধ্যমে জানা যাচ্ছে আজ বৈঠকে প্রথমবার মুখে মাস্ক পরে বৈঠকে উপস্থিত হয়েছেন মোদী সাথে প্রধানমন্ত্রী জানান আমাকে সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টায় পাওয়া যাবে যে কোনো মুখ্যমন্ত্রী আমার সাথে কথা বলে করোনা সম্পর্কিত পরামর্শ দিতে পারেন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলতে হবে এমনও তিনি জানান দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের এদিকে ইতিমধ্যে বিভিন্ন রাজ্য আলাদা আলাদা করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে এবার কেন্দ্র সেই ঘোষণা করুক তিরিশে এপ্রিল পর্যন্ত হোক লকডাউন এমনটাই চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে সেই দাবি তোলেন তিনি সাথে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও চাইছে লকডাউনের সময়সীমা বাড়াতে বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে উড়িষ্যা ও পাঞ্জাব একই পথে হাঁটতে পারে রাজস্থান ছত্তিশগড় তেলেঙ্গানার মতো রাজ্যগুলি দশটি রাজ্য প্রধানমন্ত্রীকে লকডাউন তিরিশে এপ্রিল অবধি বাড়ানোর আবেদন করেছেন অধিকাংশ মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বাড়ানো বা ধাপে ধাপে লকডাউন প্রত্যাহারের পক্ষে এই বিষয়ে আলোচনা চলছে আলোচনা শুরুতে প্রধানমন্ত্রী বলেন আমি আপনাদের জন্য সর্বক্ষণ কাজ করতে প্রস্তুত এছাড়াও করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী মোদী বৈঠক শুরু হয়েছে সকাল এগারোটায় বলে রাখি এই মুহূর্তে এখনো বৈঠক শেষ হয়নি এখনো চলছে পরে কি আপডেট আসছে আমি আপনাদের তা তুলে ধরব